নারায়ণপুর গ্রামে একজন ভালো মনের মানুষ সারদা থাকত। সে খুবই শান্ত স্বভাবের ছিল। সে কাউকে কখনো কষ্ট দিত না আর সকলের সাথে খুব ভালোবেসে থাকত। সারদার বৌমা ছিল, তার নাম ছিল অনামিকা। সারদার বৌমা অনামিকা সারদার কোনো জিনিস পছন্দ করত না। অনামিকার স্বামী রমেশ শুধুমাত্র অনামিকার কথাই শুনত। সারদা যখনই নিজের ছেলের কথা ভাবত তার মনে খুব কষ্ট হতো। কিন্তু বাইরের থেকে সারদা দেখাত সে খুব আনন্দে আছে। যতই জীবনে কষ্ট হোক না কেন, কোনো সমস্যা আসুক না কেন, সারদা কখনই নিজের পোষা কুকুর ভৈরবের কথা ভুলত না। সে প্রত্যেক দিন তাকে খাবার খাওয়াত, একদম নিজের সন্তানের মতন। তখন একদিন সারদা বলে, ভৈরব ভৈরব কোথায় বাবা? আয়, আমি রান্না করেছি, এসে এখানে খাবার খেয়ে নে বাবা। আরে আরে শাশুড়ি মা, কুকুরের জন্য এত ভালোবাসা! বাড়ির লোকেদের জন্য তো এত দরদ নেই, ওর জন্য মাংস কেনার কি দরকার? এত টাকা খরচা কেন করছেন? মা, তুমি কিচ্ছু জানো না, এ আমাদের একজন পরিবারের সদস্যর মতনই, এ নিয়ে কখনো এরকম বলবে না। কিন্তু মা, কেই কুকুরকে এত সম্মান দেয় না, কিন্তু আপনি তো কুকুরকে মানুষের থেকেও বেশি সম্মান দেন। উপরন্তু এ গিয়ে ঘরের সব জিনিস নষ্ট করতে থাকে। এ আবার কি করলো মা? সকালবেলা এ আমার ঘরের সোফাটাকে নষ্ট করে দিয়েছে। ইনি গিয়ে ওখানে ঘুমোতে যান, আমি রেগে মেগে ওকে অন্য ঘরে বন্ধ করে রেখেছি তালা দিয়ে। আরে এটা কি করেছো তুমি মা? ওই ঘরটা খুব অন্ধকার, ও ওখানে একা একা যে খুব ভয় পাবে মা। যদি সোফাতে একটু শুয়েই চেবা, তাতে কি হয়েছে? সে কথা নয় মা। দাঁড়াও, আগে আমাকে গিয়ে দেখতে দাও। এই বলে সারদা সেখান থেকে চলে যায়। তাড়াতাড়ি করে গিয়ে সে ওই ঘর থেকে কুকুরটিকে বাইরে বের করে। কুকুরটি বেরিয়ে সারদাকে জড়িয়ে শুধু কাঁদতে থাকে, তার চোখ দিয়ে জলের রেখা বয়েই যায়। তাকে দেখে সারদাও কাঁদতে লাগে। তারপর সে ভৈরবকে এনে ভালো করে খাবার খাওয়ায়। ওদিকে অনামিকার নাটক শুরু হয়ে যায়। এই ঘরে তো মানুষের থেকে বেশি সম্মান কুকুরের, এরকম ঘরে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে উঠেছি, ছিছি। কি গো মা, তুমি এখনো সেই কথা নিয়ে বসে আছো? মন্দিরে যাবে বললে যে যাওনি এখনো? বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাব শুনি? এখান থেকেই তাকে আমি দণ্ডবাদ করি। সারদা অনামিকা যখন কথা বলছিলই, ঠিক সেই সময়ে রমেশ বাড়ি ফেরে। অনামিকা রমেশের বাড়ি ফেরার পরে সব গল্প তাকে খুলে বলে। রমেশ তার কথা শুনে খুব রেগে যায়। তুমি এই কুকুরটার কিছু একটা করো, না হলে এই ঘরে আমি শান্তিতে থাকতে পারছি না। কুকুরের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও অনামিকা, আমি সামলে নেব। তুমি কি করবে একটু বলো। আমি একে গ্রামের শেষ প্রান্তের জমিতে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে দেবো, তারপর দেখি এ কি করে বেঁচে থাকে। তাই করো, তবে আমি মনে শান্তি পাবো। রমেশের মনে আগুন জ্বলছিল, কিন্তু সে এমন ভান করে যেন কিছুই হয়নি। তাকে দেখে তার মা মুচকি হাসে। মা, তুমি সবসময় এরকম হাসো, তোমার কি কখনো রাগ হয় না? রাগ করে কি বা হবে, হাসলে না হয় মানুষের মনে আনন্দ হবে, এটাই তো আমরা চাই। আচ্ছা, তাহলে আমি চাষের জমির দিকে যাচ্ছি, সঙ্গে করে আমি ভৈরবকেও নিয়ে যেতে চাই। ওখানে অনেক রকমের কুকুর আসে তো, ভৈরব থাকলে সে কন্ট্রোল করে নেবে। ঠিক আছে, নিয়ে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। এই ভৈরব, আয় আয়, চল বাইরে যাব ঘুরতে। রমেশ নিজের সঙ্গে কুকুরটিকে চাষের জমিতে নিয়ে যায়। সেখানে কুয়োতে তাকে ধাক্কা দিয়ে দেয়। কুকুরটি সাঁতার কাটতে লাগে আর সাহায্যের জন্য অনুরোধ করতে লাগে। কুকুরটিকে ওই অবস্থাতে দেখে রমেশ জোরে জোরে হাসে, তারপর সেখান থেকে সে চলে যায়। ততক্ষণে একটি সাপ এসে রমেশকে কামড়ায়। রমেশ সেখানেই পড়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে লাগে। আরে, আমায় সাপে কামড়েছে, কেউ আছে, আমাকে আমাকে বাঁচাও! রমেশের চিৎকারের আওয়াজ শুনে কুকুরটি কুয়োর মধ্যের একটি কারেন্টের তার ধরার চেষ্টা করে, আর সেটাকে ধরে সে কুয়োর থেকে বাইরে বেরিয়ে আসে। রমেশকে মাটিতে পড়ে থাকতে দেখে সে সেখানে অনেকক্ষণ ঘোরাফেরা করে। যখন কোনো লাভ হয় না, সে সেখান থেকে দৌড়তে দৌড়তে বাড়ি যায় আর অনামিকার কাছে গিয়ে ভুগতে লাগে। এই কুকুরটা খুব জ্বালাতন করছে, সহ্য হচ্ছে না। শাশুড়ি মা, এটাকে নিয়ে যান। আরে, এ তোমাকে দেখে ভুগছে কেন? রমেশ তো এর সাথেই গেছিল। কিন্তু তিনি তো ফেরেননি মা। তার মানে রমেশের কিছু হয়েছে, তাই এ চিৎকার করছে, তাড়াতাড়ি যেতে হবে। এই ভেবে তাড়াতাড়ি করে তারা চাষের জমির দিকে যেতে লাগে। সেখানে মাটিতে রমেশ পড়েছিল।
তারা হাসপাতালে নিয়ে গিয়ে তাড়াতাড়ি রমেশের চিকিৎসা করায়। রমেশের প্রাণ বেঁচে যায়। তারপর এভাবে কিছুদিন কাটে। দেখো অনামিকা, আমরা ভেবেছিলাম কুকুরটাকে মেরে দেব, কিন্তু ওই আমার প্রাণ বাঁচালো। এই বেচারা কুকুরটাকে এভাবেই ছেড়ে দাও। তুমি কি কথা বলছো? আমি চাই না এই কুকুরটা ঘরে থাকুক। আরে এভাবে বলো না। তোমার মা খুব অসুস্থ, তেনাকে হাসপাতাল নিয়ে যাওয়ার ছিল, এখনো তুমি গেলে না যে? মা আমাকে যেতে বারণ করলো, সে কুকুরটাকে সঙ্গে নিয়ে গেছে। সত্যি ভৈরব খুবই ভালো, আমার যা করা উচিত সেটা ও করছে, তাই মা ওকে খুব ভালোবাসে। অনেক হয়েছে, চুপ করো, তুমি না সব সময় তেনারই প্রশংসা করো। রমেশ অনামিকা যখন কথা বলছিলই তখন হসপিটাল থেকে ফোন আসে। ফোনটা তুলে রমেশ খুব আশ্চর্য হয়ে যায়। কি হয়েছে গো, কি হয়েছে আমায় বলো না। অনামিকা, মা দেহত্যাগ করেছেন, আমাদের যেতে হবে। তারা ছুটতে ছুটতে হসপিটালে পৌঁছয়। সারদাকে দেখে তারা খুব কান্নাকাটি করতে লাগে। রমেশ খুব কান্নাকাটি করে, সারদার সবের পাশে বসে কুকুরটি খুব কান্নাকাটি করে। সেদিন সারদার সব শেষ কাজ করা হয়। বাড়িতে সারদা ছিল না বলে কুকুরটিও ঘরে ঢোকে না, সে তার সমাধির কাছেই বসে থাকে। সারদা নিজের মৃত্যুর আগে কুকুরকে সব বলে গেছিল, তার পরিবারের কথা, তার বৌমার কথা, নিজেদের সব সমস্যার কথা, যেন সে সব সময় তাদের রক্ষা করে, তাদের পাশে থাকে। কুকুরটি সেই শেষ কাজকর্ম দেখে খুব কান্নাকাটি করে। একদিন কুকুরটি সারদার সমাধির কাছে শুয়ে খুব কান্নাকাটি করছিল, হঠাৎ তার কিছু মনে পড়ে, সে ছুটে বাড়ি যায়। অনামিকা কোথাও সুইচ অন করে রেখেছিল লাইটের, কুকুরটি তাকে টানতে টানতে সেখানে নিয়ে যায়। এরকম দুবার হয়। ওহ, শাশুড়ি মা তো নেই, এখন একে এখানে ছেড়ে গেলেন, এর থেকে যে আমি মুক্তিও পাচ্ছি না। হ্যাঁ অনামিকা, ভৈরব এসেছে, ওকে দেখে আমি খুব খুশি হলাম। ওফ, এই কুকুরটা আমাকে সুইচ অন করতে দিচ্ছে না, এত মারধর করছি তাও জানি না কেন করতে দিচ্ছে না বাপু। রমেশ গিয়ে পাওয়ার সাপ্লাইয়ের সুইচ বোর্ড, পাওয়ার সুইচ সব পরীক্ষা করে দেখে। একটা জায়গায় কারেন্টের তার কাটা ছিল, যদি কোনোভাবে সুইচ অন করত তাহলে কারেন্ট লেগে তার প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল। রমেশ গিয়ে নিজের স্ত্রীকে পুরো কথাটা খুলে বলে। এতদিন অনামিকা তার উপরে খুব রেগে থাকত, কিন্তু এটা শোনার পরে অনামিকা কান্নাকাটি করতে লাগে। সে নিজের সব ভুল বুঝতে পারে, সে কুকুরটির গলা জড়িয়ে খুব কান্নাকাটি করে। তখন থেকে রমেশ আর অনামিকা ভৈরবকে নিজের সন্তানের মতন দেখাশোনা করতে লাগে। তখন থেকে কুকুরটি সারদার সমাধির কাছেও যেত, আবার বাড়িতে এসেও থাকত। অনামিকা শহরের মেয়ে ছিল। অনামিকার বিয়ে রমেশের সাথে হয়, সে শহর থেকে অনেক দূরে থাকত। রমেশের বাড়ি গ্রামে হওয়ার কারণে অনামিকার একটু অসুবিধা হতো। রমেশের মা সারদা। রমেশ নিজের পরিবার চালাবার জন্য গ্রামেই চাষবাসের কাজ করত, সেই ব্যাপারটা অনামিকার পছন্দ ছিল না। তখন একদিন রমেশ বলে, অনামিকা আমার জন্য একটু চা নিয়ে এসো তো। এই নে বাবা, খা। কেন মা, তুমি নিয়ে এলে যে। অনামিকা সে কোথায়? এতে কি হয়েছে বাবা, আমি নিয়ে এলে বৌমার মাথায় ব্যথা হচ্ছিল, সে একটু ঘুমুচ্ছে, তাই ওকে আর বিরক্ত করলাম না, আমি চাটা নিয়ে এলাম। ঠিক আছে মা, আমি একবার অনামিকার সাথে কথা বলে আসি। এই বলে রমেশ তাড়াতাড়ি করে নিজের ঘরে যায়। সেখানে দেখে অনামিকা নিজের মুখের ওপরে মেকআপ লাগাচ্ছে। তাকে দেখে রমেশ খুব রেগে যায়। এ কি অনামিকা, মা যে বললো তোমার মাথা ব্যথা হচ্ছে, আর তুমি এখানে বসে মুখে মেকআপ লাগাচ্ছ? হ্যাঁ গো, মাথায় খুব ব্যথা হচ্ছে, তাই তো শহরে গিয়ে হসপিটালে একটু ডাক্তার দেখিয়ে আসবো আমি। আরে এত দূরে কেন, আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই বুঝি। শোনো, গ্রামের সব ডাক্তারেরা আরএমপি করা, আর শহরে সবই ডাক্তার প্রায় এমবিবিএস করা। এভাবে অনামিকা খুব ভালো করে তৈরি হয়ে শহরে চলে যায়। মা, ওকে দেখে মনে হচ্ছে কিছু একটা ভুলভাল হচ্ছে, ও আমাদের থেকে কিছু একটা লোকাচ্ছে। হ্যাঁ রে, তোর বিয়ের এখনো এক বছর হয়নি, এসব বাজে বাজে কথা ভাবিস না তো, মাথা থেকে সব বের কর। এভাবে সারদা নিজের ছেলেকে সহানুভূতি দেয়। সেদিন বিকেলবেলায় অনামিকা দুটো হাতে কাপড়ে ভরা থলি নিয়ে বাড়ি ফিরে আসে। তার থলি দেখে সারদা খুব অবাক হয়ে যায়। মা, শহর থেকে ফেরার পথে মা বাবা দেখা করতে এসেছিলেন, অনেক বারণ করা সত্ত্বেও তিনি এসব জামা কাপড় আমার হাতে ধরিয়ে দিলেন মা। এখন তোমার শরীর কেমন আছে মা? ডাক্তার বাবুর দেয়া ওষুধ খেয়ে মাথা ব্যথা এখন ঠিক আছে। আপনি রান্না করেছেন? না, আমি করব মা। না গো মা, আমার রান্না হয়ে গেছে। সেই রাত্রিতে খাবার দাবার খাওয়ার পরে রমেশ খুব দুঃখিত লাগছিল। তাকে দেখে অনামিকা অনেকবার জিজ্ঞাসা করে, তখন রমেশ কোনো উত্তর দেয় না।
কিছুক্ষণ পরে রমেশ নিজেই বলতে লাগে, দেখো অনামিকা, তোমার কাণ্ড কারখানা কিন্তু ভালো নয়। তুমি এই বাড়ির বৌমা, তোমাকে নিজেই বাড়ির সব কাজ করা উচিত, কিন্তু তুমি সেটা না করে আমার মাকে দিয়ে করাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? মানে আমি যা কাজ করি সেটা তুমি দেখতে পাও না, তোমার মা করছে সেটাই দেখতে পাও, মাঝে মধ্যে আমার কথাও চিন্তা করো। এভাবে অনামিকা হিচকিয়ে হিচকিয়ে কাঁদতে লাগে। তার কান্নার আওয়াজ শুনে সারদা সেখানে আসে। বৌমাকে এভাবে কাঁদতে দেখে সারদা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর কোনো কিছু চর্চা না করে রমেশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রমেশ চাষের জমিতে চলে যায় কাজ করতে। তারপর অনামিকা শাশুড়ি মার কাছে যায়। মা, রাত্রেবেলা আপনি আমাদের ঘরে কেন এসেছিলেন? তোমার কান্নার আওয়াজ আসছিল, তাই আমি একবার দেখতে গেছিলাম। এভাবে কেন গেছিলেন? স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কিছুই হতে পারে, আপনার জন্যই উনি এরকম ব্যবহারটা করেন, আমার পরিবার তো আমাকে নরকে ছেড়ে দিয়েছে। অনামিকা, এসব কি কথা বলছো? হ্যাঁ, আমি এরকম কথাই বলবো, আমার এই গ্রামে থাকার একটুও ইচ্ছে নেই। বাড়ির লোকেদের জোরের কারণে আমি এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম, পরে ভেবেছিলাম বিয়ে হলে স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে এই গ্রামের বাইরে শহরে নিয়ে যাব, কিন্তু আপনি ভালোবাসার কথা ছল দিয়ে আমার স্বামীকে বেঁধে রেখেছেন, আপনার জন্য আমার জীবনটা ভালো নেই। শোনো মা, রাগ করো না, আমার কথাটা শোনো, তোমার এখানে কিসের অসুবিধা বলো? এখানে আছেটাই বা কি? ওই গোবর, ওই মোষ আর ওই মাটি, এখানে আমার এক বিন্দু থাকতে ইচ্ছে হয় না, আমি এসব সহ্য করতে পারছি না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ছেলেকে এই গ্রামের বাইরে যেতে দেব না, তোমার যা করার করে নাও। ঠিক আছে, আমিও দেখি। এভাবে বলে শাশুড়ি মা আর বৌমা উল্টো উল্টো দিকে মুখ ঘোরায় আর চলে যায়। এবার অনামিকা শাশুড়ি মাকে খুব জ্বালাতে লাগে, ফলে সারদার খুব রাগ হয়। সারদার চোখের আড়ালে গিয়ে অনামিকা সারদার বানানো খাবার দাবারে নুন লঙ্কা বেশি বেশি করে মিশিয়ে দেয়, যাতে সারদা যেন ভালো করে খাবার না খেতে পারে। একদিন তো সারদা যেখান দিয়ে যেত সেখানে অনামিকা তেল ঢেলে দেয়। সেই তেলের ওপরে পা দিতেই সারদা পা পিছলে পড়ে যায় আর তার কোমর ভেঙে যায়। বৌমার এসব কাণ্ড কারখানা দেখে সারদা খুব খেপে যায়। দেখো, তুমি যা করছো সেটা ঠিক হচ্ছে না, খুব ভুল কাজ করছো। আপনিও আমার জীবনের সাথে এরকমটাই করছেন, আমি ততদিন এরকম করবো যতদিন আপনার ছেলে শহরে না যায়। যতদিন আমার নিঃশ্বাস চলবে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, এবার ঈশ্বরই তোমাকে শিক্ষা দেবেন। একদিন সারদা যখন মন্দিরে যাচ্ছিল, অনামিকা একটি গাড়ি এভাবে নিয়ে আসে যাতে পুরো মাটি জল সারদার শাড়িতে ছিটিয়ে যায়। তাকে দেখে সকলে হাসাহাসি করতে লাগে। সারদা মনে খুব কষ্ট পায় আর খুব কান্নাকাটি করে। তাকে এভাবে কাঁদতে দেখে অনামিকা খুব জোরে জোরে হাসতে লাগে। আমাদেরকে শহরে যেতে দিলে আপনার এরকমের কোনো কষ্টই আর হবে না মা, আপনি আরো 10 বছর আনন্দে বাঁচবেন, না হলে অপমান কষ্ট চোখের জল এই সবই পাবেন, কি বলেন? কোনো পরিবার সুখী থাকতে পারে না যেখানে তোমার মতন বৌমা হবে। তুমি জানো না তুমি কি বড় ভুল করছো, তুমি জেনে শুনে মা ছেলেকে এভাবে আলাদা করছো, এই গ্রামের সুখের জীবন ছেড়ে তুমি শহরে গিয়ে থাকতে চাইছো আর এভাবে কষ্ট দিয়ে সুখী হচ্ছো। সারদা এভাবে চিৎকার করে বলে। হঠাৎ করে সারদার বুকে ব্যথা ওঠে। ততক্ষণে রমেশ ফিরে আসে। রমেশ তাড়াতাড়ি করে নিজের মাকে হাসপাতালে নিয়ে যায়। বাবা, এই গ্রামটাকে ছেড়ে কখনো যাস না, যাই হয়ে যাক, যে তোকে যা কিছুই বলুক না কেন, কখনো যাস না। তারপর তার বৌমা যা যা করেছিল সব কথা খুলে বলে। তার কথা শুনে রমেশের মাথা গরম হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে অনামিকার বাবা রবীন্দ্রকে ডেকে পাঠায়। রবীন্দ্রকে সে সব কথা খুলে বলে আর অনামিকার গালে সে কষে একটা থাপ্পড় লাগায়। যে যাই বলুক না কেন, আমি কখনো এই গ্রাম ছেড়ে যাব না। তুমি যে আমার মায়ের সাথে করেছো তার জন্য তোমার প্রাণ নিয়ে নেওয়া উচিত, স্ত্রী বলে আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। বাবা, তোমার সামনে আমাকে বকছে, এভাবে আমাকে একটা থাপ্পড় লাগালো। যখন সে নিজের বাবাকে বলতে যায় তখন তার বাবাও তার গালে কষে একটা থাপ্পড় লাগায়। কোনো মা নিজের ছেলেকে ছাড়তে পারে না, সে বড় লোক হোক বা দরিদ্র হোক, মা ছেলেকে ছাড়া থাকতে পারে না। তুই এভাবে জ্বালাতনের কথা কি করে ভাবতেও পারিস মা ছেলেকে আলাদা করার জন্য? এখনো বদলে যাও, তোমাকে এই গ্রামেই থাকতে হবে, না হলে কোথাও গিয়ে মরোগে, আমার বাড়িতে কখনো আসবে না। রবীন্দ্র এভাবে বলে রেগে মেগে সেখান থেকে চলে যায়। তার কথা শুনে অনামিকার মধ্যে পরিবর্তন আসে। সে চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে শাশুড়ি মার পা ধরে সে ক্ষমা চাইতে লাগে। সারদা নিজের ছেলে বৌমাকে বুকে টেনে খুব খুশি হয়। অনামিকার মধ্যে পরিবর্তন দেখে রমেশও খুব আনন্দিত হয়।
তখন থেকে গ্রামে থেকেই সেই পরিবারটি আনন্দে জীবন কাটাতে লাগে।